হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কেওবিস লাইফ। আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তো আমার যে ফটোটা এখন দেখতে পাচ্ছ, এটা বছর দেড়েক আগের। তো প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে গেছিল, তো সেটাকে আমি মেনটেন করে এখনকার এবছরের দুর্গাপুজোর কয়েকটা ফটো দেখো, এই যে। তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েটটা অনেকটা লস হয়েছে। তো এটা কিভাবে আমি করলাম আর তার প্রথম পদক্ষেপ কী কী, খাবার দাবার কীভাবে চেঞ্জ করেছি আমি, সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, মাওবাদীদের মতন তোমাদের সামনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এখন কথা বলছি না, আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ গলার অবস্থা খুব খারাপ। ওয়েলকাম ব্যাক টু কে অফিস লাইফ। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কি খাওয়া দাওয়া চেঞ্জ করেছিলাম। অ্যাকচুয়াল কি কি নয়, একটা জিনিসের সম্বন্ধে ডিটেলস আলোচনা করব যে সেটা আমায় কতটা বেনিফিট দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি এখানে ওটস, আমার কাছে রয়েছে কেলক্সের ওটস, কিন্তু তোমরা যে কোনো কোম্পানির ওটস নিতে পারো। ওটসে যে ফাইবার থাকে সেটাতে কিন্তু আমাদের অনেকটা ওয়েট লস হয়, মানে ব্যাড কোলেস্ট্রলটা কমাতে সাহায্য করে, বিপিটা কন্ট্রোলে রাখে, স্কিন ভালো রাখে, ইমিউন সিস্টেম বাড়ায় ফাইবারে, অনেক রকম গুণাগুণ আছে ওটসের। তো আমরা অনেকে জানি অনেকে জানি না, কিন্তু যারা ট্রাই করেছি আমরা ওটস, তাদের মধ্যে অনেকেই ওটস ভালোবেসে ফেলেছি, অনেকে আবার ওটসে যে আমার মানে একটা নরম লদলদে ব্যাপার সেটার জন্য কিন্তু অপছন্দ করি। তো এখানে আমি একটা রেসিপি বানাচ্ছি, দেখো। এখানে ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে ওটস ভিজিয়ে দিয়েছি। ওটস কিন্তু যতটা পরিমাণ তোমরা নেবে তার ডবল পরিমাণ হয়ে যায় ভেজালে, তো সেটা তোমরা অবশ্যই তোমাদের আন্দাজ অনুযায়ী নিও। তো জলটা যেরকম নিয়েছি, আর ওটসটা কিন্তু মানে ওটস যদি এক কাপ হয়, জল কিন্তু সবসময় দু কাপ হবে, কিন্তু সেটা ধীরে ধীরে দিলে বোধহয় বেটার হয়। আর এরই মাঝে আমি ঘরে চলে এসেছি, কারণ আমি বললামই যে আমাদের প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে কার্তিক ঠাকুর দেখতে গিয়ে। তো এখানে রিওরও মানে ভালো মতনই ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়াল ওটসটা কিন্তু আমি 5 মিনিটের জন্য ভেজাতে মানে সোক করতে দিয়ে এসে আমি কিন্তু রিওকে উঠাচ্ছি, মানে টাইমটা আমি নষ্ট করছি না আখেরে। তো এখানে আর একটা হেলথ টিপসও দিয়ে যাই, কি বলতো, মানে বাচ্চা বলো বড়রাই বলো, মানে ঘুম থেকে উঠলে শীতের সময় কি হয়, কম্বলের তলায় তো গাটা গরম হয়ে থাকে, তো হুট করে যখন বাচ্চারা বা আমরা উঠে যাই না, তখন আমাদের একটু ঠান্ডা লেগে যায়। তো এইভাবে কিন্তু উঠেই আমরা শীতের জামা কাপড়টা পরে নিয়ে বেরোলে বোধহয় আমাদের বেটার হয়। তো রিও তো ঢিক ঢিক করছিল, আমি ওকে ঝটপট করে একটু টুপি আর জ্যাকেটটা পরিয়ে নিয়ে বাইরে বেরোলাম। আর ওটসের একটা কি ব্যাপার গুণাগুণ, মানে ওটস কিন্তু এই শুধু যে আমাদের মতন প্রাপ্তবয়স্ক মানুষই খেতে পারবে ব্যাপারটা সেটা নয়, ওটস কিন্তু বাচ্চারাও খেতে পারে। আর ওটসটায় ভীষণ পরিমাণে আমাদের পেটটা ভরিয়ে রাখে বহুক্ষণ, মানে খিদে পায় অনেক দেরিতে। তো এটা একটা দারুণ বেনিফিট যে আমাদের অনেকক্ষণ পর খিদে পেলে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে মানে সেই মিলটা থেকে আমরা অনেকক্ষণ টাইমটাকে বাঁচিয়ে রাখতে পারছি। তো চলো এবারে ওটসের প্রসেসটা দেখাই, মানে যে 5 মিনিটে আমি কাজটা সেরে এলাম, দেখো সেই 5 মিনিটে জলটা পুরো সোক করে নিয়েছে আর এটা একটা থকথকে ব্যাপার হয়ে রয়েছে। তো যারা যারা বলো যে ওটস এরকম লদলদে থাকে, খাওয়া যায় না, কেমন একটা বিশ্রী গা গোলানো, এটা হয়, ইরিটেশন হয়, অনেকেরই হয়, তো তাদের ক্ষেত্রে ওটসের এই রেসিপিটা ভীষণ ভীষণভাবে উপকার মানে দায়ী আর কি। আমিও ওটসের স্মুদি খাই, কিন্তু সবার পক্ষে সেটা খাওয়া সম্ভব হয় না। তো দেখো, আমি এখানে বিট নিয়ে নিয়েছি আর গাজর নিয়ে নিয়েছি, আর বিটগুলো দেখো কোলেস্টোরের, তো মানে গত বছরের স্টোরের মালগুলো নিয়ে আসছে সবার এরকম শুটকো শুটকো। তা যাই হোক, আমি বিট আর গাজরটা এইভাবে গ্রেট করে নিয়েছি মেশিনে, এবারে আমি এখানে বিট আর গাজরটা মিশিয়ে দেবো। এগেইন বিটরুট আর গাজরের গুণাগুণ আমাদেরকে জানানোর দরকার নেই, এখানে অল্প একটু নুন দিয়ে নিলাম, আর এর সাথে আমি সামান্য একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও কিন্তু অ্যাড করবো। আরও ইচ্ছা করলে তোমরা ধনে পাতা, পুদিনা পাতা, তারপরে আমি তো সাদা তিলও দিই, এগুলো সব অ্যাড করতে পারো। তো বিট আর গাজরও কিন্তু মানে গাজর আমাদের স্কিন ভালো রাখে, ইমিউন সিস্টেম স্ট্রং করে, চোখের দৃষ্টিশক্তির জন্যে ভালো, আরও প্রচুর গুণ আছে, মানে ভিটামিন সমৃদ্ধ। আর বিটরুটসের তো কোনো কথাই নেই, আমার যেমন মানে ইমিউন সিস্টেমটা কীভাবে স্ট্রং করে, রক্তাল্পতা কিন্তু কম হয়ে গেলে যে কোনো অসুখ হতে পারে আর কি, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে। তো আমার যেমন মানে একটু হিমোগ্লোবিনের প্রবলেম আছে, আমি বিটরুটটা প্রত্যেকটা খাবারের সঙ্গেই রাখার চেষ্টা করি। তো বিটরুটের নানান রকম কার্যকারিতা আছে, আমরাও জানি সেটা, যে এটা মানে ব্লাড প্রেশারটা একদম লেভেলে রাখে,
ওয়েট লস করায়, স্কিন ভালো রাখে, অনেক অনেক হার্টের প্রবলেম আসতে দেয় না, মানে অনেক রকম বেনিফিট আছে এগুলোর। তো চলো এটাকে ভালোভাবে মিক্স আপ করে নিই। এখন দেখতেই পাচ্ছ ঠিক এরকম, কোনো জল কিন্তু আর অ্যাড করব না, এরকম বেশ ব্যাটারটা এরকম থকথকে হলে না এটা মানে রেসিপিটা তৈরি করতে খুব সুবিধা হবে। তো তোমরা এর মধ্যে অনেক ধরনের সবজি দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, ফুলকপি দিতে পারো কুচিয়ে, ব্রকলি দিতে পারো, পালং দিতে পারো। তো আমি এখানে আজকে আপাতত কিছুই দিলাম না, আর এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে অল্প সামান্য একটু সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু মানে ওই সাদা তেলের মধ্যে সানফ্লাওয়ার অয়েলটাই আমি ইউজ করি, আমি সোয়া অয়েল বা রাইস অয়েলটা কিন্তু আমি ইউজ করি না। তোমরা কেউ কেউ যদি মানে যারা যারা ইউজ করো অলিভ অয়েল বা বাটার বা ঘি, যে যেটা দিয়ে পছন্দ করো সেটা কিন্তু নিতে পারো। ব্রেকফাস্ট যদি এরকম হেলদি হয় আমাদের কিন্তু মানে অন্য সময়ের কথা চিন্তা করার প্রয়োজন পড়ে না। তো এখানে দেখো আমি তোমাদের সঙ্গে বকবক করতে করতে এখানে দিয়ে দিয়েছি দুহাতা, আর এটাকে আস্তে আস্তে এরকম স্প্রেড করে দিচ্ছি। একটু মোটা বানাতে হবে, হ্যাঁ, প্যানকেক টাইপের। তো এটাকে বলে ওটসের চিল্লা। এবারে এটা না মিডিয়াম ফ্লেমে যদি এরকমভাবে ভাজা যায়, সামান্য এক ড্রপ তেলে, এক ড্রপ নয় এক স্পুন, তো এরকম মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকলে আস্তে আস্তে কীভাবে ধারগুলো শক্ত হয়ে যাবে বোঝা যাবে, তখন আর কি টুইস্ট করে দেওয়া যাবে, উল্টিয়ে দেওয়া যাবে। আর দেখতেই পাচ্ছ খুব বেশি একটা তেল নেই, তোমাদেরকে চেক করিয়ে দিলাম আমি একবার। তো আমরা অনেকেই জানি বিষয়টা যে সকালের ব্রেকফাস্টটা রাজার মতন হওয়া উচিত। তো এটার মধ্যে এত জিনিস পড়ছে, তোমরা ইচ্ছে করলে বাদাম কুচি দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, আলু সিদ্ধ করে দিতে পারো। তো এটা আমি ঝটপট এইভাবেই বানাই ইজিলি, আর খেতেও টেস্টি হয় আর পেটও ভরে থাকে অনেকক্ষণ। তো আমি এরকম সিম্পল রেসিপি বানাই, তোমরা ইচ্ছে করলে এইরকমই ট্রাই করতে পারো। কী বলো তো বন্ধুরা, সবসময় এই একটা খেয়াল রাখতেই হবে যে গুড মাইন্ড গুড ভাইবস ও গুড লাইফ, মানে ভালো চিন্তাভাবনা করলে কিন্তু ভালো হবেই। তো আমরা শুরু করবো ভাবছি, তো সবাই যদি এইভাবে ঝট করে শুরু করে দিতে পারি তো এর রেজাল্ট কিন্তু সত্যি ভালো হতে চলেছে। তো এটা হালকা হাতে মানে তোমরা চেক করে নেবে ভাজা হয়ে গেছে নাকি, ভাজা হয়ে গেলে হালকা হাতে উল্টিয়ে দেবে, আর উল্টিয়ে দেওয়ার পর দেখতে এরকম লাগবে। আর উল্টো দিকটা থেকে এরকম হালকা হাতে প্রেস করে দিলে ভেতরটাও ভালোভাবে হয়ে যাবে, বেশ মানে ভাজা ভাজা। তো এটা কিন্তু খেতে খুব ক্রাঞ্চি হয়, বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই যথেষ্ট। তো দেখো আমি নামিয়ে ফেলেছি এখানে, আর দেখতেই পাচ্ছ এটার মধ্যে কোনো লদলদে ব্যাপার নেই। তো যারা যারা বলো যে এটা এই কারণের জন্য মানে ওই নরম ওই স্টিকি ব্যাপারটার জন্য খেতে ইচ্ছা করে না, তো তারা সবাই কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। তো আমি কিন্তু এটা ডেলিকার মিলে রেখেছি, আর এটাতে আমি অনেক অনেক বেনিফিট পেয়েছি, আর একটার পর একটা আমি মানে আসতে থাকবে এরপরের ব্লগে যে আমি এরপরে মানে আর কী কী আমার ডেলি রুটিনের মধ্যে আমি চেঞ্জ করেছিলাম, কী কী খাওয়া দাওয়ার আমি পরিবর্তন করেছিলাম। তো সেসবগুলো জানার জন্যে কিন্তু অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো, আর পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমার সমস্ত রকম ব্লগের তোমরা কিন্তু নোটিফিকেশান টাইমলি পেয়ে যাবে। তো আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি এখানে, ওটস চিল্লা আমিও খাবো, রিওও খাবে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। যদি রেসিপিটা ভালো লেগে যায়, যদি প্ল্যানটা ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বিদায়। সবাই সুস্থ থাকো, আর এই ধরনের টিপসগুলো অ্যাপ্লাই করো, ভীষণ ভীষণ হেল্পফুল। আমি হেল্প পেয়েছি তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তো তোমরাও ট্রাই করে দেখো একবার। তো আমার চ্যানেলের সমস্ত নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও একবার আমার সাথে থাকার জন্য। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগে।